এক পরিবারের চারজনের মৃত্যু, আরেক পরিবারের একমাত্র রোজগারের সদস্য শেষ। নদিয়ার চাপড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু। ঘরে ঘরে এখন কান্নার রোল, শোকের ছায়া। কিভাবে যে সব শেষ হয়ে গেল বুঝে উঠতে পারছেন না কেউ। শুক্রবার রাতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে একটি টোটোয় চেপে সাতজন তালুখুদা থেকে বানিয়াখুকরি যাচ্ছিলেন। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে একটি দশ চাকার লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, পরে আরও দুজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে, মা এবং তিন মেয়ে, সবাই শেষ। টুকটুক করে যাচ্ছিল, তো দুর্ঘটনাবশত রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে লরির ধাক্কায় পদপিষ্ট হয়ে প্রায় ফ্যামিলিটাই শেষ হয়ে যায়। আমার কাকা এবং আমাদের ছোট ভাইটা হসপিটালে ভর্তি আছে। টোটোটি চালাচ্ছিলেন ইমরান মল্লিক, অষ্টম শ্রেণীর ছাত্র। পড়াশোনার ফাঁকে টোটো চালিয়ে সংসার চালাত ছোট্ট ইমরান। এক ধাক্কায় পরিবারের একমাত্র রোজগারের সদস্য শেষ। 7:15 নাগাদ জালসা শুনতে ও প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল, টোটো চালাতো আর সংসারে ফ্যামিলি চালাতো, স্কুলে যেত। আমি নিজে অক্ষম দাদা, আমি চলতে পারিনি, আমি এই যে বসে আছি এইভাবে। আমার ছেলে ওই স্কুলকে ফাঁকি দিয়ে আমার টোটো চালিয়ে সংসার চালায়। দুই আহত কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি, ঘাতক লরির চালক পলাতক। প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া।